হ্যালো বন্ধুরা, আমি অর্ণব, তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই মুহূর্তে আমি আছি, আমার পেছনে দেখতে পাচ্ছ আছে বলছি লাল মন্দির আছে এটা। তো আমি এই মুহূর্তে এসেছি, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আমি আছি কোথায় এসেছি। আমি এখন এসেছি কুমারটুলি পার্কে। কুমারটুলি পার্কে বলতে কুমারটুলির সামনেই আছি, আর আমার সাথে আজকে আছে, আগের দিন তোমাদের কথা দিয়েছিলাম আমরা দুজন আবার একসাথে আসবো, তো চলে আসো আবার নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি কুমারটুলি, কুমারটুলি প্রস্তুতি দেখতে অ্যাকচুয়ালি। তো প্রস্তুতি কেমন চলছে, কেমন শুরু হয়েছে সে তোমাদের আজকে আমি দেখাবো, আর তোমরা এখানে কীভাবে আসতে পারো সেটা আমি বলবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এইখান থেকে বেরালাম রাস্তা থেকে, রাজা কৃষ্ণ স্ট্রিট, রাজা রাজা কি বসার স্ট্রিট একটা। আর এখান থেকে সোজা গেলে মোটামুটি এই জায়গাটা, এখান থেকে একটু এই গেলেই তো কুমারটুলি সেই জায়গাটা যেখানে বিখ্যাত বিখ্যাত সব, শুধু কলকাতার নয় সারা বিশ্বের বিভিন্ন মাটির প্রতিমা এখানে তৈরি হয়। তো তো চলো বেশি লেট না করে ওখানে যাই, আমরা গিয়ে তোমাদের আরও ডিটেলসে দেখাচ্ছি। তো বন্ধুরা, অনেকক্ষণ একটা বিরতি কাটিয়ে আমরা আবার কুমারটুলিতে চলে আসলাম, কারণ অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তো চলো, আমি কুমারটুলিতে ঢুকে গেছি, তো এবারে তোমাদের সাথে ভালো কুমারটুলি টেস্ট করবো। তো বন্ধুরা, চলে আসলাম কুমারটুলিতে। বৃষ্টি হচ্ছিলো যদিও, তা তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের। তো চলে আসলাম আবার কুমারটুলিতে। তো দেখো অনেকগুলো কুমারটুলি এখানে, তোমাদের দেখাই। এটা পিছনে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, দেখো। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটা একটা ইসেতে এসেছি, তো সেখানে চলো দেখা যাক, ভেতরে ঢুকা যাক। তো এখানে অনেক রকমের প্রতিমা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখন তো কুমারটুলি ঠাকুর শুধুমাত্র কলকাতা নয়, বিশ্বে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তো সেখানেও তোমরা ঘুরতে ঘুরতে মোটামুটি কুমারটুলির একটা এখানে কুমারটুলি রাখাল পালেন সঞ্চ সেখানে আছে, এই জায়গাটা এসছি আমি আপাতত। তো তোমাদের ভেতরটা ঘুরে ঘুরে দেখাবো। পুজো আর বেশি দিন বাকি নেই, 100 দিনও হয়তো বাকি নেই। তো তার মধ্যে কুমারটুলি প্রস্তুতি কেমন চলছে সেটা দেখাতে তোমাদের চলে আসলাম কুমারটুলিতে। তো চলো ভেতরটা দেখাই তোমাদের। তো বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছ তোমরা ভেতরটা, আমি এতক্ষণ ছিলাম তো তোমাদের দেখালাম। তো আশা করছি এবারে ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবারে চললাম অন্য একটা পুজো যেখানে তৈরি হয় আর কি, সেখানে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, এখানে আমি দেখলাম অনেকগুলো এক চালার প্রতিমা তৈরি হচ্ছে। তো দাদা এখন তৈরি করছে, ডিস্টার্ব করবো না যেহেতু এখন কাজ চলছে। তো বন্ধুরা, একটা ভেতরে এসেছি, একটা ঠাকুর জায়গা তৈরি হয় জায়গা দেখতেও আছে, খুব সুন্দর লাগছে আমার। মানে আমি তো প্রত্যেকবারে একাই আসি, তো এবারে আমি একা আসিনি, তোমাদের সাথে এসেছি। তো এসে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো এটা হলো সেই কুমারটুলি একটা ইসের চেয়ে ভেতরে এসেছি। তো মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে এখানে অনেকগুলো, তো শুধু ওপর থেকে মাটি প্লেটটাই এখানে দেওয়া হয়েছে। মানে মোটামুটি সব জায়গায় যা দেখলাম মাটি প্লেটটা মোটামুটি দেওয়া হয়েছে, শুধুমাত্র রংটা বাকি আছে। তো এটা হচ্ছে জায়গাটা, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি তো চেষ্টা করছি তোমাদের ভালো ভিডিও দেখানো। তো লেগে থাকো, দেখা যাক
এটাই বলে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কুমারটুলিতে, উত্তর কলকাতার বিখ্যাত কুমারটুলিতে। তো সেখানে তোমাদের ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি, কতদূর প্রস্তুতি পর্ব দেখাচ্ছি অ্যাকচুয়ালি। তো তো দেখা যাক, তোমাদের দেখালাম কতগুলো দেখানো যায়, তো আর একটু জায়গাটা ঘুরে দেখাই, ঘুরে গেলে তোমাদের বোঝাতে পারবো যে কেমন প্রস্তুতি পর্ব চলছে এখানে সেই জায়গাটা। তো এখানে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, এখানে যেমন মাটি, গঙ্গার মাটি এনে সেগুলো লাগানোর জন্য প্রস্তুতি পর্ব চলছে। তা আরও পরে আসতে তোমাদের আরও ভালো করে জায়গাগুলো দেখাতে পারবো। আর এখানে ঠাকুর বাঁধানোর কাজ মোটামুটি শুরু হয়েছে, চলছে যেটা, তার তো এনজয়। চলো, এখানে একটা ছোট্ট দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। তো ছোটবেলা থেকে আমরা যে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে যেটা বলতাম, অসুরের ঠাকুরকে দেখাচ্ছিলাম, আমরা অসুরকেও দেখতাম, এই যে অসুরের ঠিক বডি। যাই হোক, এখানে মোটামুটি কাজ চলছে, এখানেও দাদাটা এখন কাজ করছে। আর এখানে মাটি মাখানো কাজ চলছে, মোটামুটি দাদা মাটি মাখাচ্ছে। ওখানে মোটামুটি মাটি লাগাচ্ছে ঠাকুরের ওপর, এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছে ওগুলো মোটামুটি মাটি লাগানো হয়ে গেছে, মাটি পড়লে। আর এই সাইডে এগুলো মাটি পড়বে, এখন পড়বে। এরপর তো বহু কাজ আছে, যেমন রং করা, সেগুলো শুকানো, এখনও যেহেতু দু মাস এখনও বাকি আছে, তো টাইম নিয়ে এখানে মোটামুটি তৈরি করা হয়। তারপর ছুটি ছিটি যাবে, এই দুর্গাঠাকুরগুলো বিভিন্ন কলকাতা বিভিন্ন মণ্ডপে, কলকাতার বাইরে, ভারতবর্ষেরও বাইরে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্রতিমাগুলো ছড়িয়ে যাবে। এখানে যে মাটি মাখানোর কাজ চলছে, গঙ্গা মাটি। তো এখানে অনেকগুলো প্রতিমা মোটামুটি তৈরি হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কুমারটুলি আমাদের সবার কাছে, আমাদের আমার শুধু আমার কাছে না, প্রত্যেকটা বাঙালির কাছে একটা নস্টালজিক জায়গা। তো তোমাদের এই জায়গাটা ঘুরে তোমাদের দেখালাম কেমন লাগলো, অবশ্যই তোমাদের ভালোবাসা লাইকের মাধ্যমে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আবার নতুন আবার মহালয়ার আগে ঠিক কথা দিলাম, তোমাদের মহালয়ার আগে আরেকবার আসবো, এসে তোমাদের দেখাবো যে একদম শেষ মুহূর্তে কুমারটুলি কতটা প্রস্তুতি পর্ব চলছে সেটা দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো চলো, সবাই খুব ভালো থাকো, বাই।